গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবে এবার ঢেউ উঠেছে, থিমের নাম দারিয়া পার। মা আসছেন স্বয়ং নৌকার ওপরে এবং তার মধ্যে দিয়ে একটা অনবদ্য বাঁশের কাজ করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। 61 বছরের পুজো হিন্দুস্থান ক্লাবের, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, তার যিনি বলা যেতে পারে একেবারে কেন্দ্রে বিন্দুতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার কাছ থেকে জানবো কি থাকবে এই দারিয়াপারে। দারিয়াপার এটা আমাদের এবারের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে যে আমাদের জীবনটাই একটা বলতে পারা যায় একটা সমুদ্রের ওপর দিয়ে আমরা সারাটা জীবন নিজেদের একটা নৌকার মতন করে আমাদের পার করতে হয়। সুতরাং তার কূল, একুল ওকুল দুটোই আছে, কিন্তু একুল ওকুল যেখানেই আমরা যেতে চাই না কেন, ওপরে মায়ের আশীর্বাদ না থাকলে সেটা হয় না, মা পার করে দেন। সেই ভাবনা থেকেই আমাদের এই ভাবনা দারিয়াপার। আমাদের এই মহিলা পরিচালিত পুজো, ইনফ্যাক্ট ক্লাবে তো আমরা সকলেই রয়েছি, বাট পুজো কমিটিটা আমাদের মহিলা পরিচালিত হচ্ছে, এটা 9th ইয়ার হচ্ছে, 9 বছর। তাই জন্য এবারে ক্যাপশনটা দেওয়া হয়েছে যে না হলেই নয়, মহিলারা না হলেই নয় আর কি। তো 9 বছর এটা চলছে এবং যবে থেকে মহিলারা এই পুজো কমিটিতে এসছেন এবং এই পুজোটাকে ধরেছেন, এই পুজোটা নিশ্চিতভাবে একটা অন্য মাত্রা পেয়েছে, শহরের বুকে একটা পরিচিতি হয়েছে, মানুষের ঢল এখানে নাবে। সুতরাং সব মিলিয়ে একটা অন্যরকম একটা আবহাওয়া এখানে সৃষ্টি হয় এই পুজোর দিনগুলিতে। গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের এবারের পুজো 61 বছরে এবং জীবন দারিয়া যাতে নির্বিঘ্নে মা পার করে দেন সেই বার্তা দিতেই তাদের এবারের এই ভাবনা দারিয়াপার। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে, বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।